পুরো বাংলাদেশ মানুষ জানতে পারুক যে আমরা এই আন্দোলনটা করতেছি, আমরা পিছিয়ে হাঁটতেছি না। যেমন হচ্ছে শেখ হাসিনা আজকে তো বলেই দিল যে আমরা রাস্তায় কেন পরাবাদ দিয়ে, তো রাস্তায় থাকবো, আমাদের দাবি যতক্ষণ না হচ্ছে মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা হচ্ছে আন্দোলন করে যাব। ক্লাস পরীক্ষার সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ক্লাস পরীক্ষা, আচ্ছা আমি যদি পড়াশোনা করলাম ঠিক আছে, আমি রেগুলার সব কিছু কন্টিনিউ করলাম, কিন্তু কে যে কোঠা পথা, আচ্ছা আমার চাকরি কি হবে আদৌ? যতক্ষণ না সংস্কার হবে ততক্ষণ আমার চাকরি, আমি কিভাবে, আমি পড়াশোনা করে কি করব, আমার চাকরি আমার কোথায়, কে দিবে আমাকে চাকরি, আমার তো কোঠা নাই, আমার পরিবার, আমার পুরো পরিবার আমার উপর নির্ভর করে আছে, আমার তো চাকরি দরকার, তো আমার সংস্কারটা দরকার, কোঠা সংস্কার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে থাকব। দেখেন, আন্দোলন যে শুধুমাত্র আমরা রাজপথে করতে পারি বিষয়টা এমন না। ছাত্ররা গানে গানে আন্দোলন করতে পারে, গল্পে গল্পে আন্দোলন করতে পারে, লেখালেখিতে আন্দোলন করতে পারে এবং রাজপথে আন্দোলন করতে পারে। এটার একটা বহিঃপ্রকাশ রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে করলো, যে সাংস্কৃতিক প্রতিবাদ যেটা, এটা আমরা আজকে তুলে ধরলাম। ইনশাআল্লাহ আমরা কালকে রাজপথে দাঁড়াবো, কিন্তু আমরা এর আগেও দুই দিন রাজপথে ছিলাম, মাঝখানে একদিন ব্রেক দিয়ে আমরা সাংস্কৃতিক পরিবেশন রাখলাম, যে একটা সাংস্কৃতিক বিপ্লবের আমরা স্বপ্ন দেখি, এটাই এই জন্যই আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল। আমাদের দাবি যেহেতু কোটা সংস্কার নেই, এই সংস্কার না যতক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা বর্জন করব, আমরা পড়াশোনাও করব, কোটা সংস্কারের আন্দোলনও করব, সব কিছুই করব। আমাদের এর কোটা সংস্কারের আন্দোলন আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না আমি যেটা মনে করি।